কি অবস্থা কোটি করেন স্যার আসসালামু আলাইকুম ভালো আছেন কত বছর ব্যবসা 20 বছর কত বছর প্রায় 20 বছর এই লাফে 20 বছর 2 বছর 20 বছর 20 বছর বাবা রে বাবা ঘটি করম হ্যাঁ বাহ সুন্দর ঘটি করম এই যে সেই বাবরি বাজায় না একটু বাজায় দেখেন আরে বাজান আমরা তো খাবো বাজান তাই কি নুপুর পড়ছে শব্দ করেন একটু নুপুরের শব্দ মারেন হ্যাঁ এই তো সাবাস আছেন এই সেই মাল খুলনা থেকে আগত খুঁজে খুঁজে পাবেন না আছেন এই সেই মাল সাবাস আছেন আছেন এই সেই মাল খুলনা থেকে আগত আছেন হ্যাঁ হ্যাঁ কি আমার সে গাড়ি ঘুরিয়ে যাচ্ছে না না ওই কয়টার পরে ঘুরো যাতে আগুন ওই ঘুরতে ধরে ভুট্টার যেটা পুরানো একটা গন্ধ না খুবই ভালো লাগে বড়বাজার থেকে কিনে আনছেন না কাঁঠালতলাতে কোথেকে ১৬০০ টাকা কিনে কি বিক্রি হয় প্রতিদিন বিক্রি হয় না না এই জায়গা আবার দুই একদিন হয় আবার দুই একদিন ওই লোক কম আছে ১৬০০ টাকার কিনে আপনার ওই লাভ থাকে কত অর্ধেক থাকে অর্ধেক থাকে তার মধ্যে কয়লার দাম বাদ দিয়ে কয়লার বস্তা ৩০০ টাকা কতটুক কয়লা পড়লো ওই হিসেব করে থাকে না পুরানো হয়েছে ভালো হ্যাঁ তাড়াতাড়ি হয়ে গেল জালি বুট্টো না এসে ফোড়ালি আর তিতে লাগবে ভালো লাগবে না ভালো লাগবে না এই যে ধরেন এটা ধরতে পারবেন হ্যাঁ হ্যাঁ
মিষ্টি হবে তো না মিষ্টি তো হবে অবশ্যই খাইছে এটা নিয়ে নিয়ে বিকেলে আচ্ছা প্রত্যেকের কাছে মিষ্টি লাগবে আপনার কাছে কি লাগবে তাহলে পার পিস ভুট্টাতে লাভ হচ্ছে কত হিসাব করছেন পার পিস ভুট্টাতে লাভ হয় কত 30 টাকা যেটা বেশি জি এডিয়ে চাই 15 টাকা 15 টাকা লাভ আর যেটা এর ভিতরে কিছু একটু লাভই থাকে না লাভই থাকে না ছোট যেগুলো বের হয় জি সেগুলো যা কেনা তাই বিক্রি করে তো 30 টাকা আপনার ওই কালা পড়াই সেটুকু আ আবার 20 টাকা বেশি 30 টাকা যদি দাম হয় আপনার কয়লার দাম আছে 10 টাকা লাভ থাকে কয়লা দিয়ে বর্তমানে কয়লার যে দাম হইছে আছেন জি 300 টাকা বস্তা তারপরে 200 টাকা কিনছে 200 টাকা এখন হইছে 300 টাকা এই আমাদের মতো সাধারণ মানুষ চলাই কথা গতকাল 700 টাকা রেখে কেনা করে দিয়েছি 700 টাকা হলি মনে করেন অর্ধেক লাভ হোক তাতেও 350 টাকা দেখেন ও মেসের চাল দিচ্ছে আটা দিচ্ছে তো লেন না আমি যে জায়গাতে তোলবো সেই জায়গা ছাড়িয়ে গেছি আমি শেখ হাসিনের লোক কিন্তু এখন এই জায়গা তো আমার সে মূল্য দেয় না কয়লা বস্তা কি 300 টাকা না বলতে দেবো কালকে দেবো